স্টাডি রাইডার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফাইভের অর্থাৎ আগস্ট মাসে তোমাদের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার গণিত বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এক শূন্য দশমিক তিন কুণিতক শূন্য দশমিক পাঁচ এই গুণ ফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে দেখো এখানে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক উত্তর এটা আমাদের লিখতে হবে তার আগে আমরা এখানে চোখে দেখেই কিন্তু অ্যান্সারটা বলতে পারবো তো এই দুটোকে গুণ করলে এখানে দশমিকের আগে এক দশমিকের দশমিকটা রয়েছে একটা সংখ্যার আগে আর দ্বিতীয় নাম্বারটার মধ্যে দশমিকটা একটা সংখ্যার আগে রয়েছে অর্থাৎ এখানে এক ঘর এখানে এক ঘর তাহলে গুণ ফলে দশমিক বিন্দুটা দুই ঘর আগে বসবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এরপরে দুয়ের দাগে রয়েছে এক দশমিক আট মিটার এটা সমান আমাদের সেন্টিমিটারে ট্রান্সফার করতে হবে তো মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য দু ঘর যেতে হবে তার জন্য যেহেতু আমরা ছোটোর দিকে যাচ্ছি তাই একশো দিয়ে গুণ অর্থাৎ দু ঘরের জন্য একের পিঠে দুটো শূন্য এত সেন্টিমিটার তাহলে দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে এর যদি দশমিক তোলা হয় নিচে একটা একের পিঠে একটা শূন্য আসবে যেহেতু দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে তাই একের পিঠে একটা শূন্য এরপর শূন্য শূন্য কেটে দিলে এটা পড়ে থাকবে একশো আশি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একশো আশি সেন্টিমিটার এরপরে তিনের দাগের অঙ্কে রয়েছে দশ পারসেন্ট মানে এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে অপশান এতে রয়েছে শতকরা একশো অপশান বি একশো বাই দশ অপশান সিতে রয়েছে প্রতি একশো এর জন্য দশ আর ডিতে রয়েছে শতকরা দশ পারসেন্ট তো সঠিক উত্তর হয়ে যাবে সি প্রতি একশো এর জন্য দশ এরপর চারের দাগে নিচের কোনটি আয়ত ঘন নয় অপশান এ ইট অপশান বি ছক্কা অপশান সি বই অপশান ডি বোতল সঠিক উত্তর হয়ে যাবে ডি বোতল এটি আয়ত ঘন নয় এটি একটি চোম বাকিগুলো কিন্তু আয়ত ঘন এরপরে দুয়ের দাগে রয়েছে সত্য বা মিথ্যা লেখ এতে রয়েছে মাইনাস দুই দশমিক এক একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো দশমিক যুক্ত সংখ্যা কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না তাই এটি হয়ে যাবে মিথ্যা এরপরে বিয়ে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা তো পরিবারের সদস্য সংখ্যা তিন তাহলে তিনজন যুক্ত পরিবারের সংখ্যা হচ্ছে এক দুই অর্থাৎ দুটি আর চারজন সদস্য যুক্ত পরিবারের সংখ্যা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ তো এখানে দেখো দেওয়া আছে চারজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা পাঁচ তো এটি এখানে হয়ে যাবে সত্য এরপরে সি এর দাগে যেটা রয়েছে এখানে তিনখানা সরলরেখাংশ রয়েছে এবি সিডি আর ইএফ তো দেখো এবি আর সিডি পরস্পরকে ছুঁয়ে থাকলেও বা পরস্পরকে টাচ করলেও ইএফ এফ সরলরেখা কিন্তু এদেরকে টাচ করেনি তাহলে এখানে যেটা বলা হয়েছে ও তিনটি সমবিন্দু এটি কিন্তু মিথ্যা কারণ এবি ও সিডি পরস্পর সমবিন্দু হলেও ইএফ কিন্তু সমবিন্দু সরলরেখাংশ নয় এরপরে ডি এর দাগে রয়েছে একটা আয়তক্ষেত্র দেওয়া রয়েছে যার দৈর্ঘ্য আট সেন্টিমিটার প্রস্থ চার সেন্টিমিটার আয়তাকার চিত্রটির পরিসীমা বারো সেন্টিমিটার এটা বলে দেওয়া আছে তো এখানে দেখো আমরা জানি আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দৈর্ঘ্য মানে এখানে হচ্ছে আট আর প্রস্ত মানে হচ্ছে চার তার মানে এখান থেকে আমরা পেয়ে যাবো দুই গুণিত তাহলে এটি মিথ্যা এরপরে তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তিনের দাগের স্তম্ভ মেলাও তো এখানে বলা হয়েছে যে কোনো তিনটি করতে আমি এখানে সবকটাই করে দিচ্ছি তো এতে রয়েছে কিছু ঘনবস্তু আর বিতে রয়েছে তাদের ভূমির আকৃতি তো প্রথমে যে ঘনবস্তুটা দেওয়া রয়েছে এটার ভূমির আকৃতিটা দেখো ত্রিভুজাকার তাহলে এ সঠিক উত্তর হয়ে যাবে এটা ত্রিভুজাকার এরপরে পরেরটা ভূমির আকৃতি অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা চতুর্ভুজাকার তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে একদম শেষেরটা চতুর্ভুজাকার এরপরে তিন নম্বরে যেটা রয়েছে এই ঘনবস্তুটির ভূমিটা দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা বাহু বিশিষ্ট তাই এটি হয়ে যাবে পঞ্চভুজাকার আর একেবারে শেষে যে অঙ্কটা রয়েছে তার সেই ছবিটার ক্ষেত্রে যদি খেয়াল করো তাহলে ভূমির কতগুলো বাহু রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এর ভূমিটা হয়ে যাবে সর্বভুজাকার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এইটা এরপরে চারের দাগের এতে রয়েছে একশো পঁয়তাল্লিশ ও দুশো গসাগু নির্ণয় করো ও ওই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো তো প্রথমে আমরা আর গসাগু নির্ণয় করব ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করবো কারণ এটা হচ্ছে থেকে সহজ পদ্ধতি তো প্রথমে একশো পঁয়তাল্লিশ রয়েছে একশো পঁয়তাল্লিশ এখানে এক ঘরে যাবে একশো পঁয়তাল্লিশ হবে পাঁচের পর থেকে বারো সাত দিতে বারো হাতে রইল এক পাঁচ আট দিতে তেরো হাতের রইলো এক মিলে গেল তো এরপর সাতাশিটাকে ঘিরে একশো পঁয়তাল্লিশটাকে এখানে আনতে হবে তো এরপর সাতাশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে সাত দুগুণে চোদ্দো চার হাতের রইলো এক আট দুগুণে আট দুগুণের ষোলো আর একে সতেরো একশো চুয়াত্তর হচ্ছে কিন্তু এখানে আছে একশো পঁয়তাল্লিশ তাহলে এটাও এক ঘর দিয়ে যাবে সাতাশি আট দিতে পনেরো হাতের রইলো এক আটের একে নয় নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ পাঁচ দিতে চোদ্দো হাতে রইলো এক মিলে গেল শূন্য এবার আটান্নটাকে ঘিরে সাতাশিটাকে আনতে হবে এখানে তো আটান্ন এক এককে আটান্ন নয় দিতে সতেরো হাতে রইল এক ছয় সাত আট দুই উনতিরিশ এরপরে চলে আসছে আটান্ন উনতিরিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা আটান্ন পেয়ে যাবো তাহলে দেখো এক্ষেত্রে গসাগু হয়ে গেল উনত্রিশ তাহলে অতএব নির্ণয় গসাগু উনত্রিশ এরপর এই গসাগুর সাহায্যে আমাদের লসাগু নির্ণয় করতে হবে লসাগু নির্ণয় করার সূত্র হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল মানে উপরে আমরা আর গুণফল আর নিচে গসাগু মানে হচ্ছে লিখব উনত্রিশ এরপর উনত্রিশের সাথে যদি আমরা একশো পঁয়তাল্লিশকে কাটাকাটি করি এটা হয়ে যাবে পাঁচ তাহলে এখানে পাঁচের সাথে দুশো বত্রিশকে কে গুণ করলে আমরা পেয়ে যাব এগারোশো ষাট তাহলে নির্ণেয় লসাগু সমান এগারোশো ষাট এরপরে তোমাদের রয়েছে চারের দাগের বিয়ে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো প্লাস সাত মাইনাস সাত তাহলে আমরা প্লাস সাত আর মাইনাস সাতের মধ্যে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করব তার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা সরল রেখা টেনে নেব একটা এবং সরলরেখাটা টেনে নেওয়ার সাথে সাথে এই যে শূন্য এক দুই তিন এই যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর প্রত্যেকটা একটা করে বিন্দু নিয়ে নেব শূন্য এক দুই তিন এরকম করে করে প্রত্যেকটা বিন্দুতে আমরা একটা করে বিন্দু নিয়ে নেব এরপর যেকোনো একটাতে জিরো নেব এবং ডান দিকের ঘরগুলোতে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে করে নেব আর বাঁদিকের ঘরগুলোতে মাইনাস ওয়ান মাইনাস টু করে লিখে নেব এভাবে লিখে নেওয়ার পর আমাদের প্রথমে যেটা যেতে হবে প্লাস সেভেন তাহলে আমরা জিরো থেকে শুরু করে সেভেনের দিকে সাত ঘর যা এই প্লাসের দিকে সাত ঘর যাবো তাহলে আমরা এই প্লাস সেভেন পর্যন্ত এই দূরত্ব পর্যন্ত যাব তাহলে এবার আমরা একটা সরল লেখা টেনে নেব এই দুটোর মধ্যে এবং আমরা এদিক থেকে যে এদিকে এলাম সেটা বোঝানোর জন্য একটা তীর চিহ্ন দিয়ে দেবো আর এখানে প্লাস সাত লিখে দেব এবার আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস যেতে যেতে হবে হবে অর্থাৎ উল্টো দিকে আবার ঘর সুতরাং যেখানে সাত আমরা আছি সেখান থেকে আমাদের উল্টো দিকে সাত ঘর যেতে হবে মানে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর তাহলে আমরা এসে উপস্থিত হব সেই শূন্যতে সুতরাং এখান থেকে আমাদের আবার একটা সরল টেনে নিতে হবে আর এখানে লিখতে হবে মাইনাস সেভেন তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শূন্য অর্থাৎ প্লাস সাত প্লাস মাইনাস সাত ইকুয়ালস টু জিরো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং